গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে কালীর মধ্যে একটা ট্র্যাজেডি হয়ে গেছে, সেটা কী হয়েছে সেটা আমরা হোটেলে গিয়েই বলবো। তো এখানে একটুখানি দাঁড়ানো হলো, সবাই একটুখানি ফ্রেশ হওয়ার জন্য গেছে। আমি একটুখানি নামলাম যে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো। তো দেখো এখানে চা বাগান, আজকের মতন লাস্ট। আবার কবে আসবো কী করবো জানি না, সেই জন্য একটু নামলাম। মেয়েদের তো এখানে ফ্রেশ হওয়ার কোনো জায়গা নেই, তো যারাই আছে তারাই ফ্রেশ হচ্ছে। তো যাই হোক চলো। গুড মর্নিং, আজ নেক্সট ডে মর্নিং, আর তোমাদের সঙ্গে কালকে কোনো রকম কথা বলিনি, একটু টায়ার্ডও ছিলাম। তারপরে এইসব করতে গিয়ে আর কালকে কোনো ব্লগ করিনি, কোনো কিছুই করিনি, আজকেও কোনো ভিডিও যাবে না, আর সেইভাবে এনার্জি দিচ্ছিল না। তো যাই হোক এখন বাড়ি ফেরার পালা, আমরা এনজিপিতে অলরেডি চলে এসেছি। এখন বাজে ডট 11:30, আমাদের দেখতে ট্রেন একটু আগে আগেই চলে এসেছি, কারণ রাস্তাঘাটে জামজামের ব্যাপার থাকে, তো সেই জন্য আমরা তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি, সবাই বয়স্ক মানুষ সেই জন্যে। তো চলো চেক করতে দেখো, আশা করি আজকের লাস্ট ডে তোমাদের বেশ ভালোই লাগবে। চলো আমরা যে ট্রেন নিয়ে আমরা উঠে পড়েছি, লাগেজ পত্র সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। আজ সেদিনকে যেমন বাবার কাকু বসেছিল সেরকম হয়েছে, সেরকম দিয়ে আমরা বসেছি। আবার পরে আমাদের সিট চেঞ্জ হবে, এখানে তিন জেনারেশন, আমরা এখানে তিন জেনারেশন বসেছি। আজকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কিন্তু কিছু হয়নি, আমাদের সকালবেলা অবশ্য ব্রেকফাস্টটা একটু হেভি হয়েছে। কী হয়েছিল, ডিম টোস্ট, ডিম টোস্ট চা এই হয়েছে। আর এখন একটুখানি ডাইজেস্ট খাওয়া হলো, এই আমাদের শিলিগুড়ি টাটা নর্থ বেঙ্গল আবার কবে আসবো জানি না, তাহলে খুব ভালো এনজয় করলাম। এবার একটু নিদ্রা দেবো, যখন অবস্থা এবার কিন্তু সত্যি বাড়ির দিকে মনটা টানছে, অনেকদিন বাড়িতে নেই তো, জাস্ট বাড়িতে বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় বাড়ির বাইরে কখন যাবো, কখন যাবো, কখন যাবো, আর বাইরে বাইরে থাকলে মনে হয় কখন বাড়ি যাবো, কখন বাড়ি যাবো। যাই হোক না কেন, নিজের বাড়ি যাই হোক, নিজের বিছানা, নিজের বাথরুম, নিজের সব কিছু তাই না, নিয়েও বলছে বাড়ি যাবো আর ভালো লাগছে, মাও বলছে, মাও বলছে বাড়ি যাবো আর ভালো লাগছে। চলো এখন বিকেলের স্ন্যাক্স দিয়েছে দেখো, এখানে আছে স্যান্ডউইচ, এখানে আছে একটা নোনতা কিছু একটা আছে, কচুরি টাইপের চিড়ে ভাজা, এটা কি জুস, মিষ্টি, আর এখানে টি প্যাকেট, এইগুলো এখনকার স্ন্যাক্স। স্টার্ট নাও, আমাদের টিফিন টিফিন করা হয়ে গেছে, চুপচাপ বসে রয়েছে সবাই, দেখি মিষ্টি মিষ্টিতে ঘুম দেখছে, আমার অনেকে একটু টায়ার্ড হয়ে গেছে ঘুরে বেরিয়ে, শুধু ঘুম নেই আমার চোখে, বসে রয়েছে একটা একটা পাওয়া যায় না। আমরা এখন মালদায় পৌঁছে গেছি, আর মা আম গাছগুলো দেখে বলছে কি বাবা কি গাছে আম হয়েছে, নিউ গাছে তো তুমি নেমে পড়ো এখানে, তাহলে অনেক আম ঘুরে নিয়ে আসতে পারবে, এইসব হচ্ছে কথা। আমাদের টাইম আর কাটছে রাস্তা, ট্রেন নামছে কখন নামায়, আমার ট্রেনটি সাথ যাত্রা করতে আপনার ধন্যবাদ।
যে ডট পৌনে সাতটা আর একটুখানি চা চা মনটা করছিল, চা কফি দুটোই এসেছিল, একটুখানি কফি নিলাম, তবে এটা কিন্তু বসে রেখে নিয়ে যেতে হচ্ছে। তো আমরা আমি আর মা একটা নিলাম, একটাতে দুটো নিলাম, পাগল পাগল অবস্থা দেখো, পাগল পাগল অবস্থা। মামা তুমি আমার সঙ্গে কি বেট লড়েছ, 500 টাকা কিন্তু দেবা, এই ভিডিওতে সেটা রয়েছে। আমার কেন কি বাজে দেখো, ও কাকু মন খারাপ লাগছে না? যাই খাস না কেন, এতে মনে একটা ভাজা আছে, এটাতে এটাতে হয়তো চিকেন, মেবি চিকেন, কিন্তু আমরা কেউ খাবো না, এটা নিয়ে চলে যাবো, চিকেনই হবে। এটাতে রাইস আছে, এটাতে মানে ডাল, এটাতে চাপাতি আর দই, এটাতে দই তো, হ্যাঁ দই আছে আর চাটনি আছে। তো আমরা কিছু খাবো না, সবটা প্যাক হয়ে যাবে, শুধু দইটা খাবো। অনেকদিন পর আবার বাড়ি থেকে তোমাদের সঙ্গে কথা বলছি, আমরা জাস্ট বাড়িতে ঢুকেছি, তখন কটা বাজে, 11:15 বাজে, জাস্ট 10:30টাতেই আমাদের গাড়ি হাওড়া স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। তো আমরা নেমে হয় তখন আর কথা বলিনি তোমাদের সঙ্গে, পুরো ডিরেক্ট বাড়ি চলে এসেছি, আমাকে এখানে ড্রপ করে দিয়ে বাবা আবার ফ্ল্যাটে চলে গেলে আজকের দিনটা ওখানে থাকবে, তারপরে কালকে সকালবেলা ওখান থেকে বসে চলে যাবে। আমিও বাড়িতে আসলাম, একটু ফ্রেশ হলাম, সরকার সেখানে চার দুটো ভাত করে রেখে দিয়েছিলো, সেটা খেলাম, তো শান্তি, এবার একটুখানি নিদ্রায় যাবো। তো বন্ধুরা আমাদের এই জার্নি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার দিস চ্যানেল, আর আমাকে নিয়ে যারা যারা নতুন নতুন ভিজিট করছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমার ভালো থাকো, সুস্থ থাকো, লাইফটা ভীষণভাবে এনজয় করো, আজকের মতন টাটা।